that amazing. ভাল লাগতেছে না? তুমি কই? হ্যালো, তুমি কই? হ্যাঁ, তাড়াতাড়ি দুপুরের ভাত নিয়ে আসো। তুমি আসো, মোবাইলে কথা কই, গান শুনি, ভিডিও গান দেখি। আর মোবাইল কাছে না থাকলে কি ভালো লাগে? আজকাল সবারই তো মোবাইল কাছে। এই পেঁয়াজের দানা দিছি, আমার পেঁয়াজের দানা পচে যাচ্ছে। হয়তো আমি ওখান থেকে বললাম যে ডিলার ভাই, আমার পেঁয়াজের দানা মরে যাচ্ছে, পচে যাচ্ছে। মোবাইলে হয়তো আত্মীয় স্বজনের সাথে কথা কয়, দূর দূরান্ত যারা আছে। একদম শিশু থেকে যদি ধরি, তাদের কাছে কিন্তু মোবাইল প্রযুক্তিটা একটা খেলনা। যারা কথা বলতে শিখে নাই, তারা কিন্তু এটাকে টয় হিসেবে বা খেলনা হিসেবে নিচ্ছে। আমরাই ওদেরকে নিজেরা দেখাই, হয়তো নিজেদের ব্যস্ততা কাটানোর জন্যই হোক, যে কোনোই হোক, তাদেরকে ব্যস্ত রাখার জন্য, তাদেরকে সময় না দেওয়ার জন্য। এখানে অভিভাবকদের কিন্তু অনেক কিছু করার আছে। যখন তার নিজের বাবা মা বা অভিভাবক থেকে সে বাধা পাচ্ছে, তখন যে বেড়াতে আসে তার কাছ থেকেও চেয়ে নিচ্ছে যে তোমার মোবাইলটা দেখি কী কী গেমস আছে বা কী আছে। এরকম যে পড়াশোনা করার কথা বলতেছি, তখন সে বললো যে আমাকে একটু গেমস খেলতে দাও, আধা ঘন্টা গেমস খেলবো, আমি সব পড়ে দেব। তখন দেখা যাচ্ছে ওকে খেলতে দিলে ও পড়াটা সব কমপ্লিট করতেছে, আর আমি যদি না করি বা খেলতে না দেই, তাহলে সে পড়াশোনা তার জোর করে বসালেও তার পড়াশোনাটা হচ্ছে না। এট ফার্স্ট ঘুম থেকে উঠে সেরে ফোনটা দেখি কয়টা বাজে। ফোন দিয়ে অনেক কাজ করি, যেমন জিএবের সাথে কথা বলি। পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছু আমার নেট থেকে নিতে হয়, জানতে হয়, আপ টু ডেট থাকতে হলে আমার নেটে সব সময় সার্চ দিতে হয়। বাসা থেকে যদি বের হই বা বাইরে কোনো প্রবলেম হয়, বাসাতে জানাইতে পারবো, কিংবা ফ্রেন্ড সার্কেল সবার সাথে কথা বলার জন্য, তারপর রিলেটিভের সাথে কথা বলার জন্য। যে ইনফরমেশনটা অনেক দেরি লাগতো পাইতে, আমি সেটা গুগলের মাধ্যমে আমি সাথে সাথে পেয়ে যাই। যোগাযোগের ইয়েটা খুব ভালো হচ্ছে, এটা ঠিকই, কিন্তু সেটা আমরা সবসময় এটা প্রপারলি ইউজ করতে পারছি বলে আমার মনে হয় না। মাঝে মাঝে এটার ব্যবহারটা আমরা লিমিটের বাইরেও চলে যায় অনেক সময়। টেকনোলজির এত বেশি ব্যবহার, কানের ক্ষতি হতে পারে, মস্তিষ্কের ক্ষতি হতে পারে, সারা ঘুম না হলে পড়াশোনার ক্ষতি হতে পারে, পরের দিনের দিনটা সুন্দরভাবে স্টার্ট না হতে পারে, নির্ঘুম রাত কাটালে। ইন্টারনেটে যদি কেউ বাজেভাবে ইউজ করতে চায় তো দেন বাজেভাবে ইউজ করতে পারবে, আর যদি কেউ ভালোভাবে ইউজ করতে চায় তো ভালোভাবে ইউজ করতে পারবে। অনেকে আছে ইন্টারনেটে উল্টাপাল্টা কাজ করে। প্রতিদিন প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আমার ফেসবুক না হলে আমার চলে না। এটা আমি অ্যাডিক্টেডই বলতেছি, একটা নেশা। বাট আমি এখান থেকে অনেক উপকারও পাইছি, অনেক আমার ফ্রেন্ড সার্কেল হয়েছে, আবার গার্লফ্রেন্ড হয়েছে, আমি ফেসবুক থেকে আমার গার্লফ্রেন্ড পাইছি। স্ট্যাটাস আপডেট না থাকলে ও নেটওয়ার্কেরই বাইরে। স্ট্যাটাস আপডেট যদি 3 মাস না থাকে, তাহলে 3 মাস একটা মানুষের খোঁজ খবর কেউ পাচ্ছে না, অথবা মানে ধরাই যায় যে সে পৃথিবী থেকে হারিয়ে গেছে। আমাদের ক্লাসে মেইনলি অনেক স্টুডেন্টই আছে যারা ক্লাসে ফোন নিয়ে আসে, দেন ফোন নিয়ে নেয়, অনেকেই করে কি বেঞ্চের নিচে গিয়ে ছবি তোলে দেন পোস্ট করে, অথবা ক্লাসে ফোন এনে ফোনের হচ্ছে ভিডিও দেখে। ডিফারেন্ট টাইপস ক্লাসে টিচাররা মাঝে মধ্যে যখন দেখতে পায় তো তখন টিচাররা ফোন নিয়ে চলে যায়। আমরা ছেলেরা যারা ইয়াং জেনারেশন আছে, আমরা মেয়েদের ডিস্টার্ব করি, এটা একটা খারাপ দিক। ফেসবুকে অ্যাকচুয়ালি পাবলিক প্রেম করার জন্য ফেসবুক ফোন ইউজ করে। এই তো একটা সিম দিয়ে এর সাথে কথা বললাম, আরেকটা সিম দিয়ে ওর সাথে কথা বললাম, মানে যত সিম তত কথা।
Drop it. যুগটা ডিজিটাল হচ্ছে, ডিজিটালের সাথে সাথে মানুষের ডিজিটালে ছোঁয়াটা থার্ড জেনারেশন, যে এই জিনিসটা ছোঁয়া লাগছে। ফেস টু ফেস যদি একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতে চায়, তখন অ্যাকচুয়ালি ছেলেটার একটা ভয় থাকে মনের মধ্যে, যে যদি আমি উল্টা পাল্টা কোনো কথা বলে ফেলি আমাকে একটা চড়ও দিতে পারে। কিন্তু ফেসবুকে বা মোবাইলে এই জিনিসটা নাই। মোবাইলে হয়তো গালি গালাজ করবে, কিন্তু ফেসবুকে টাইপ করতে নেই গাল আর আসবে না। একটা মেয়েরা কীভাবে মেয়েদের সাথে প্রথম দিন থেকে ফ্লার্টিং শুরু করতেছে, এখানে বলতেছে তুমি অনেক সুন্দর, তোমার আমার ভালো লাগছে, তোমার সাথে আমি রিলেশন করব, আমি এইখানে পড়ি, আমার বাবার এত টাকা আছে, মেয়েদের যেভাবে প্রতারিত করতে হয় সেভাবে প্রতারিত করে। কেউ ভালোবাসে সেটা কতটা বিশ্বাসযোগ্য এটা বোঝানোর জন্য বলে যে আমি তোমাকে সত্যি ভালোবাসি অথবা আমি তোমাকে রিয়েল লাভ করি। কিন্তু এই যে আমি তোমাকে রিয়েল লাভ করি এইটাও কতটা বিশ্বাসযোগ্য এটা নিয়েও সন্দেহ। আমি তোমাকে রিয়েল ভালোবাসি এই ধরনের কথা বলতে হয়, কারণ এখন লাভের লাভটা ভাগ হয়ে গেছে। আই মিন ফেসবুক লাভ, রিয়েল লাভ, ফোন লাভ, একটা মেয়ে বা একটা ছেলে একসাথে 10-12 প্রেম করতেছে বা 3-4-5 প্রেম করতেছে, এখন তারা কী করে? তারা কিন্তু কাউকে অ্যাকচুয়ালি যে ভালোবাসাটা তখন করে না, জাস্ট ভালো লাগার জন্য করতেছে। একটা মানে ফ্যাশনে পরিণত হয়েছে, তোর বয়ফ্রেন্ড কয়টা, আমার বয়ফ্রেন্ড 5টা, তো ওটা ফ্যাশন, আমি ওইখানে আমি 5টা ছেলেরে ঘুরাইতে পারতেছি, এটা মেয়েরা ভাবতেছে। একটা ছেলে দুই তিনটা আবার তারও বেশি এরকম রিলেশন করতেছে, ঠিক আছে। মেয়েরা ওটা করে, বেশিরভাগ দেখা যায় মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় যে একটা ছেলে দুই একটা করে, কিন্তু মেয়েরা অনেকে 4-5 বা যতটা হয়। একটা ছেলে মানে মিনিমাম 3-4 জনের সাথে রিলেশন নরমালি করতে পারে, এটা প্রবলেম হচ্ছে না। মোবাইল ফোনের মাধ্যমে ফ্রেন্ডশিপ হওয়া, মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক হওয়াটাই যে খুব মডার্নিটি, আধুনিকতা, সেটা কিন্তু না। এটাও একদিন শেষ হয়ে যাবে, বরং এই আধুনিকতাটা হয়তো আমাদেরকে আরও দূরে নিয়ে যাবে। তরুণ সমাজ বা যুব সমাজের মধ্যে বা কিশোর কিশোরীদের মধ্যে যেই বিষয়টা হচ্ছে, যে তাদের সম্পর্কের স্থায়িত্বটা কী সেটা তারা বুঝছে না। পাশ্চাত্যে যে লিগালাইজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকাটা, সেটাও কিন্তু একটা এজের পরে, না আমাদের এখানে আবার এই লিমিটটা নাই, ওরা বুঝে না, কারণ যেহেতু ওরা এগুলি পেয়ে যাচ্ছে সহজেই এবং এডুকেশন ছাড়াই পাচ্ছে, যার জন্য এটা নেতিবাচক ব্যবহারটাই আমাদের দেশে বেশি হয় এবং সেটা শিশু মনস্তত্ত্বের উপরে একটা প্রভাব ফেলে, শরীরের উপরে তো প্রভাব ফেলেই। আমি এখন যাইতে পারবো না, কারণ আমি এখন স্কুলে আছি। স্বাভাবিকভাবেই বাচ্চারা মোবাইলের সাথে শুধু মোবাইলের অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো সেগুলো চায়, গার্জিয়ানরা অতটা তলিয়ে দেখেন না যে এটা দিলে কী হবে। তারা ওই ইন্টারনেটের কানেকশনটা পেয়ে যায়, সারা রাত ধরে এটা করতে থাকে। একদিন রাত্রে 9:30 থেকে কথা বলছি একদম টানা 11 ঘন্টা। আমরা স্কাইপেতে মাঝে মাঝে নুটটক করি, ফোন করলাম, এই টাইপের কিছু কাজ করা যায়। কারোর সাথে রিলেশন করার ইচ্ছা বা করতে চাচ্ছি বা তারও আগ্রহ আছে, তো এরকম সিচুয়েশন আমরা বলি বিভিন্ন ধরনের কথা, মানে যেটা না বললেও নয় যে আমার তোমাকে আমাকে এখন পাইতে ইচ্ছা করছে বা পাইলে করতাম। যেহেতু আমার গার্লফ্রেন্ড আছে যে পাশে, তো আমি রাত্রে তার সাথে যখন কথা বলি তো একটু বেশি রাত হলে আমার আর কি ইচ্ছা হয়, হয়তো যেহেতু অ্যাডাল্ট আমরা সবাই, তো ইচ্ছা হয় একটু ফোন টাইপের করতে, মানে এই জিনিসটা গার্লফ্রেন্ডের সাথে করি আর মানে ফোনে বলি জিনিসগুলা, তো আর এটা একটা আমি নিজের মধ্যে একটা ভিউ নিয়ে আসি। তোমার গোসল করার মধ্যে আমার নিবা, না শোনো, তোমার আর কিছু করবো না, শুধু তোমার আমারও তো আমারও একই অবস্থা জানো, রাত্রে যখন বৃষ্টি হয় তখন আমার নিজের ঠিক রাখতে পারি না। দেখলে তুমি পাগল হয়ে যাবে, শুধু আর কিছু না, আমার দেখলে তুমি পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে তুমি। আমি তো কথা বলেই তো উন্মাদ হয়ে যাচ্ছি। মেয়েরা যাচ্ছে, ছেলেরা দেখতেছে, ফট করে ছবি তুলে ফেলতেছে, আবার ছবি তুলে মানে ছবিটাকে অনেক কিছু করে মানে নেটে ছেড়ে দেয়। আমি আমার নানি বাসায় যাচ্ছি, স্ট্যান্ডে
ওখানে আমি গাড়িতে বসে আছি, বাট আমি জানি না যে গাড়ির নিচে কেউ দাঁড়ায় আছে, আমার ছবিটা উঠাইছে। বাট আমার বাবা চা খাওয়ার জন্য নিচে ওখানে স্ট্যান্ডেই ছিল, ওই জিনিসটা সে ফলো করছে। করার পরে তখন ছেলেটা একজায় ঝুড়ছে, আমি গাড়ির ভিতরে আছি, আমি কিছুই জানি না। বাট আমার বাবা তাকে ধরে বললো যে ছবি তুলাইছে, সে অস্বীকার করতেছে। তখন যখন আমাকে ডাক দিল যে ব্যাপারটা কি, তো বললো যে তোমার ছবি তুলছে, ছবিটা বের করো, এ অস্বীকার খাচ্ছে। তখন আমি হ্যাঁ ছবিটা বের করলাম, দেখেছি সত্যি সে আমার তিনটা ছবি তুলছে। তখন তারপরে ওকে মার দিয়ে ছবিগুলো ডিলিট করা হলো। তাহলে এই ছবিটা যদি ডিলিট করা না হইতো, তাহলে এই ছবিটা অন্য জায়গায় অনেক জায়গায় দেখাইতো, হয়তো বলতো যে এটা আমার গার্লফ্রেন্ড। তখন আমি তো কালার হয়ে গেলাম, আমি নিজের অজান্তে আমি কালার হয়ে গেলাম। মোবাইলে ফোন দেয়, ফোন দেয় বলে আমি তোমার কোনো চেনা পরিচিত কেউ, কিংবা আমি খুবই কাছের, আমি তোমার এক দেখাতে ভালোবেসে ফেলছি, কিংবা আমি তোমার নাম্বারটা এইভাবে পাইছি, তো তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও? তো ফ্রেন্ডশিপ যদি আমি করি, নেক্সট টাইম এসে আসে লাভ রিলেশনে, তো এইভাবেই একজনের রিলেশন দেখা দেখির পরে একটা ভালো একটা রিলেশনে জড়ায় গেল। ওই ছবিগুলা ছেলেটার কাছে রয়ে যাইতেছে, যখনই ওই রিলেশনটা থাকবে না তখন কিন্তু একটা বিপদ সৃষ্টি হয়ে যাইতেছে, ওইটা কিন্তু মেয়েরা ফাঁদে জড়ায় গেল। ছেলেটা পরে ওইটা নিয়ে মানে নানান ধরনের ব্ল্যাকমেইল করতে পারে, ওই ক্ষেত্রে মেয়েটা কিন্তু বিপদে পড়ে গেল। দরজা বন্ধ রেখে আমার সন্তান কি করছে বা কি করতে পারে, এভাবে পরিবার প্রধানকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। যদি মনে হয় যে তার সন্তান 12টার পরেও না ঘুমিয়ে ইন্টারনেটে বসে আছে, বা ইন্টারনেটে কী কাজ করছে বা টেলিফোনে কী কাজ করছে, এটা একটা সেই বাচ্চাটারও যেন ভয় থাকে যে এমন কিছু করা যাবে না যেটা বাবা শুনলে অসুবিধা আছে। অনেক সময় একটা রিলেশনে যখন দে গেট ইন্টিমেটেড টোটালি, তখন লুকিয়ে ভিডিও করে সেটা নেটে ছেড়ে দেয়, বা মেয়েটাকে ব্ল্যাকমেইল করে মেয়েটার কাছ থেকে টাকা পয়সা চাই করে, এরকম অনেক ধরনের হ্যারাসমেন্ট করে মেয়েদেরকে। আর ফেসবুকে কিছু কিছু পেজ মানে চালায় চালায় দেখা যেতেছে যে মানে বাজে ছবিগুলো আপলোড করে দেয়, ফোন নাম্বার লিখে দেয়। ওদের কাছে যে প্রযুক্তিগুলি যাচ্ছে এখন, যে কেউ যে কোনো কিছু কিন্তু ডাউনলোড করে নিতে পারে এবং দেখতে পারে, এবং যে জিনিসটা ফরবিডেন বা নিষিদ্ধ একসাথে দেখা যায় না সেগুলি নিয়ে ওদের যেহেতু সেক্স এডুকেশন নাই, ওরাই যে ভুল পথে যাওয়ার সম্ভাবনাটাই ওদের বেশি থাকে। এইভাবে সম্পর্ক তৈরি করে তারপরে তার উদ্দেশ্য খারাপ থাকে, তাহলে একজন সঙ্গী আরেকজন সঙ্গীর অশ্লীল দৃশ্য ধারণ করে এবং সেটা নেটে ছড়িয়ে দেয়, পিতা মাতা বা অভিভাবকদের কাছে দিয়ে মুক্তিপণ আদায় করে, এরকম অনেক কিছুই কিন্তু পাওয়া গেছে। আমার ছেলে বললো যে গোসল করবে গেছে, এই ভিডিও করছে এই চাংরা, তাই এই ভিডিওটা ধরা বলে কীভাবে মনে করেন যে কম্পিউটার দিবার গেছিলো, কম্পিউটার দিবার যাইরা মনে করেন ধরা পড়ছে কম্পিউটার আমার লোক ছিল আর কি, নং ছিল তখন আমি বাড়িতে ছিলাম না, কোনো আমার এক সওয়াল আছে এই এত হারি আমার সওয়ালের কাছে আমার সেই খবর আইলো যে তোমার বুনিক দেখলাম কম্পিউটার দিব, কম্পিউটার আমার নিজের লোক ঠেক দিছে যে নমুক অমুক কাহার মিয়া, পরে আমার সওয়ালে ফোন দিছে, আমার সওয়াল তোরা গেছে যা দেখে ভিডিওতে ঘটনা সত্য। কুষ্টিয়ায় এবার সন্ধান মিলল এক সিরিজ ধর্ষকের। জেলার আদর্শ স্কুলের আদর্শহীন এক শিক্ষক শতাধিক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়েই ক্ষান্ত হননি, অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করে ভিকটিমের পরিবারের কাছ থেকে টাকাও নিয়েছে। এ ঘটনায় 11টি মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। শিক্ষক যার কাছে সে প্রাইভেট মানে কোচিং পড়তে গেছে, যে শিক্ষক তার অভিভাবকের মতো, তার দ্বারাও ছাত্রীর শ্লীলতাহানি হয়েছে। জিকারুন্নিসা নুন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের কাছে নিয়মিত কোচিং করতে যেতেন ওই স্কুলের এক শিক্ষার্থী। গত 17 জুন তার ওপর পাশবিক নির্যাতন চালায় পরিমল। এই ঘটনায় যেন কাউকে না জানানো হয় এজন্য ভিডিও ধারণ করে রাখা হয়। আসলে বিভিন্ন বয়সের মানে ছোট বাচ্চা বা 11 ক্লাস এদেরও মোবাইল বা যাদের কাছে স্মার্টফোন এই জাতীয় আছে, তারা এই এই জাতীয় পর্নোগ্রাফি বা কী বলা যায় এইসব ছবিগুলো তাদের মোবাইলে লুকিয়ে রাখছে। আগে দিনে দেখা যায় তো যে একটা মানে নোংরা ছবি দেখার জন্য ভিডিও বাসা থেকে মানে দেখা যায় তো কারো বাসায় সিডি থাকতো না, ভিসিডি থাকতো না, দোকানে যায় বা হলে যায় নাকি ছবি দেখা হইতো, তো এখন দেখা যাচ্ছে একটা ফোন আসার কারণে ব্লুটুথ দেওয়া মানে নিতেছে, ফ্রেন্ডের কাছে নিতেছে বা ডাউনলোড করতেছে। অ্যাকচুয়ালি এখন বিষয়টা এমন হয়ে গেছে, ছেলে মেয়ে উভয়ই পর্ন মুভি দেখে এবং তারা উভয়ই ইন্টারেস্টেড পর্ন মুভির প্রতি। আমি তো মনে করি সবাই দেখে কম বেশি, কেউ প্রকাশ্যে দেখে কেউ গোপনে দেখে, ছেলে হোক মেয়ে হোক
সবাই কম বেশি দেখে এটা। যদি এখন আমি পর্ন মুভি দেখি না বা না দেখি, তাহলে বন্ধু সমাজ বা গার্লফ্রেন্ড বা মেয়ে এরা এই এরা সবাই আর কি মানে নেগলেক্ট করবে যে এই ছেলেটা বোকা। যেহেতু আমরা জানছি যে এই বয়সের উঠতি বয়সের ছেলেরা তাদের ডিভাইসে এইসব পর্নোগ্রাফি ছবিগুলো রাখে, এটা আমাদের জানা। তো আমরা যদি মোবাইল কোর্টের মাধ্যমে, বিশেষ মোবাইল কোর্টের মাধ্যমেও যদি অভিযান পরিচালনা করি, তাহলে ওই উঠতি বয়সের ছেলেরা তাদের ডিভাইসে এগুলো রাখবে না যে যে শাস্তি এড়ানোর জন্য। পর্ন মুভি তো আমরা অ্যাকচুয়ালি দেখি উত্তেজনা বা মজার জন্য, যেটা দেখে আমাদের মানে এক প্রকার উদ্বেগ হয়। পর্ন মুভি দেখার পর ওই মেয়েটার কথা সারাদিন ভাবি, তো ওরে কাছে পাইতে ইচ্ছা করে। দেখা যাচ্ছে আলাদা একটা মেমোরি কার্ড ইউজ করা হইতেছে, বা বাবার হাতে থেকে, ভাইয়ের হাতে থেকে, বা মায়ের হাতে থেকে বাঁচানোর জন্য চারটা পাঁচটা ছয়টা ফ্রেন্ড আমরা একসাথে বিকালে চায় আড্ডা দিতেছি, আড্ডা দিতে দিতে দোস্ত নিয়ে চল আমরা এই কাজটা করি। আজকে একটা মানে দেখা হইলো, ছবি দেখা হইলো, নোংরা ছবি দেখা হইতে, পরবর্তীতে আমরা বলতেছি দোস্ত ইস আরেকদিন তো দশটা মিনিট দেখা হয়েছে, আজকে চল আর একটু বেশি করে দেখি, আর একটু সময় নিয়ে দেখি। এইভাবে মন মানসিকতা মানুষের নষ্ট হয়ে যাইতেছে। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যাইতেছে এটার প্রভাব পড়তেছে না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যাইতেছে ছেলেরা যা দেখতেছে তাই আশা করতেছে একটা মেয়ের কাছ থেকে, বা গার্লফ্রেন্ডের কাছে বলেন বা স্ত্রীর কাছে বলেন, আশা করতেছে যে না আমি যেভাবে দেখছি আমি ওইভাবে তোমাকে চাইতেছি। এটা যদি সে নাই চাইতো তাহলে হয়তো বা সেটা ইংলিশে বলে রেপের মধ্যে চলে যেত, যদি সে চায় তাহলে তো সেটা হলো হবে। সেটার কারণেই আসলে ওই বাজ বিচার করার ইয়ে আসে না যে আমরা কোনটা ভাবতেছি আর কোনটা হচ্ছে। তো আমরা সে তখন সেটা নিজের গার্লফ্রেন্ড হোক আর দেশের পাশের বাড়ি আর যেখানকার যেই হোক না কেন, সেটা আমরা পন স্টার মনে করি। অনেক ভালো দিক আছে যদি ভালো কাজে ব্যবহার করেন। একটা চাকু দিয়ে একটা রোগীর অপারেশন করে রোগী ভালো করা যায়, আবার চাকু দিয়ে একটা মানুষের মেরে ফেলা যায়। এই ভালো জিনিসগুলি, এত সুযোগ, যে সুযোগগুলি আমাদের আগের কোনো জেনারেশনে ছিল না, এগুলি ভালো কাজে লাগাতে হবে।